নমস্কার সকলকে, আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। দেখুন, আমাদের আমি বারবার একটা জিনিসই বলি যে গ্রহ নক্ষত্র কিন্তু শেষ কথা। আপনার জীবনে গ্রহ নক্ষত্র কিভাবে প্রভাব বিস্তার করতে পারে সেক্ষেত্রে আপনার জন্ম ছকের উপর ডিপেন্ড করবে, কারণ 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ, তার মধ্যে দুটো ছায়াগ্রহ। এই দুটো ছায়াগ্রহ এবং এই যে গ্রহ নক্ষত্রের কম্বিনেশনটা আপনার জন্মছকে কি অবস্থায় আছে এবং তার সঙ্গে সঙ্গে কি দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশার মধ্যে দিয়ে আপনি অবসর হচ্ছেন, সেগুলো কিন্তু সবটাই বিচর্য বিষয়। এবং সেই গ্রহ নক্ষত্র আপনাকে যেভাবে পরিচালনা করবে আপনি সেইভাবেই পরিচালিত হতে বাধ্য হবেন। সুতরাং আপনারা দেখবেন যে কখনো কখনো সময় আপনার ভালো সময় আসে, কখনো খারাপ সময়ের মধ্যে দিয়ে আপনাকে কিন্তু অতিক্রম করতে হয়, আপনার জীবনটাকে অতিবাহিত করতে হয় সেই জায়গার দিয়ে, অর্থাৎ সেই খারাপ সময়ের মধ্যে দিয়ে। হয়তো তখন কষ্ট পান, কিন্তু আমাদের সার্কেলটা এইরকমভাবেই তৈরি যে কখনো সুখ কখনো দুঃখ, এটা কিন্তু জীবনে আপনাকে আসবেই। সুতরাং কখন আপনার ভালো সময় আসবে, কখন খারাপ সময় আসবে, সেটা সবটা ডিপেন্ড করবে, বললাম যেমন জন্মছকের ওপর সেই রকম। আপনি যদি কারোর গাইড নেন সেক্ষেত্রে কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে সেইভাবে গাইড করলে পারে, আপনার জীবনে খারাপ সময়টা আপনি জানতে পারবেন যে আপনার এই সময়ে খারাপ সময়। এই যে বললাম দুটো ছায়াগ্রহ, 9টা গ্রহের মধ্যে দুটো ছায়াগ্রহ, সেটা হচ্ছে রাহু এবং কেতু। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিশেষ করে এই রাহু কেতুর আগামী দিনের ট্রানজিট হচ্ছে, এই ট্রানজিটের পরিপ্রেক্ষিতে আমাদের যে 12টা রাশি আছে সেই 12টা রাশির কীভাবে প্রভাব বিস্তার করতে পারে, তাদের কখন কি সময়টা খারাপ যাবে না ভালো সময় যাবে। কারণ এই রাহু এবং কেতু একটা রাশিতে কিন্তু 18 মাস করে কিন্তু সময় কাটায়, অর্থাৎ 18 মাস করে কিন্তু একটা রাশিতে থাকে। সুতরাং এই যে দেড় বছর, আগামী দেড় বছরটা আপনাদের কেমন যেতে পারে, কারণ এই রাহু এবং কেতুর যে ট্রানজিট, আর একটা জিনিস যে রাহু এবং কেতুর ট্রানজিটটা হচ্ছে আগামী 12ই এপ্রিল। এগুলোর মত পার্থক্য আছে, কিন্তু আমি যে মত অনুযায়ী ক্যালকুলেশন করি সেটা হচ্ছে 12ই এপ্রিল রাহু এবং কেতুর ট্রানজিট হচ্ছে। রাহু কেতুর এই জন্যই বললাম, কারণ রাহু এবং কেতু কিন্তু 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সবসময় কিন্তু সে বক্র গতিতে কিন্তু চলমান। সুতরাং এইখানে বলবো যে এই 12ই এপ্রিলের পর থেকে রাহু ট্রানজিট করে মেষ রাশিতে যাবে, যেটা নেটাল চার্টের কিন্তু লগ্ন, অর্থাৎ নেটাল চার্ট অনুযায়ী বা কালপুরুষের যে চক্র আমরা পাই, কালপুরুষ চক্র, তার কিন্তু লগ্ন বা মস্তিষ্কের জায়গায় কিন্তু রাহুর অবস্থান করবে। সেক্ষেত্রে কয়েকটা রাশির জায়গাতে কয়েকটা রাশির কিন্তু মানসিক চঞ্চলতা বেড়ে যাবে, স্থিরতা প্রবলেম আসবে এবং কোনো কিছুর স্থায়িত্ব জায়গাটা কিন্তু সমস্যা আসবে। সে কর্মের ক্ষেত্রে হতে পারে, সাংসারিক জীবনে হতে পারে, সে আর্থিক উন্নতির ক্ষেত্রে হতে পারে, সব ক্ষেত্রেই কিন্তু কিছু না কিছু সমস্যার সম্মুখীন সেই জাতক জাতিকাগুলো হবে। প্রথম অবস্থায় মেষ রাশির জাতক জাতিকারা, যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, এই রাশিতে যখনই রাহু অবস্থান করবে সেক্ষেত্রে কিন্তু মানসিক চঞ্চলতা তৈরি হয়ে যাবে। এবং এটা আমি যেমন বলছি তার সঙ্গে সঙ্গে এর সঙ্গে সঙ্গে আরেকটা বিচার করতে হয়, তাহলেই কিন্তু 100% মেলে, যেটা হচ্ছে তার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশা কী চলছে তার পরিপ্রেক্ষিতে যদি বলা যায় সব থেকে একদম অ্যাকুরেট হয়। কিন্তু আমি যেটা ওভারঅল প্রত্যেকটা রাশি অনুযায়ী বলবো, সেক্ষেত্রে দেখবেন যে অবশ্যই কিছু না কিছু আপনাদের সেই সমস্যা হবে, এবং সেটা 70-80% কিন্তু আপনার এই সমস্যাগুলো হবে আমি যেগুলো বলতে থাকবো। অর্থাৎ এই যে রাশি, অর্থাৎ রাশির মেষ রাশির জাতক জাতিকাদের মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে। দেখবেন যে অনেকে পড়াশোনা, যারা স্টুডেন্ট লাইফে আছে তাদের ক্ষেত্রে দেখবেন যে পড়াশোনায় মনোযোগ এর ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম তৈরি হবে। কর্মের জন্য যারা চেষ্টা করছেন, কর্মক্ষেত্রের বিশেষ করে কর্মের জন্য দেখবেন যে আপনার একবার মনে হবে যে না আমি এই কর্মের জন্য চেষ্টা করব, আবার কিছুক্ষণের মধ্যে মনে হবে যে না আমার ওই কর্মটা বা ওই জবটা আমার জন্য ঠিক হবে না, অন্য জবের জন্য চেষ্টা করি। এই যে মানসিক অস্থিরতা আপনার ক্ষেত্রে
ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে এবং তারপরে দেখবেন যে সম্পর্কের জায়গায় হঠাৎ করে সমস্যা তৈরি হতে পারে মেষ রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে বললাম। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু কর্মক্ষেত্রে কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে, হঠাৎ করে কিছু কর্মের সমস্যা বা আপনার তার সঙ্গে সঙ্গে বলবো বিশেষ করে ট্রান্সফারের যোগ কিন্তু ভীষণভাবে রয়েছে বিষ রাশির যারা জাতক জাতিকারা আছেন। কারণ বিষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন যে অর্থ অহেতুক খরচ হয়ে যাবে, আর্থিক জায়গাটা কিন্তু সমস্যার ইঙ্গিত রয়েছে, তার সঙ্গে সঙ্গে মানসিক চঞ্চলতা কিন্তু আপনার এই বছরও থাকবে। কারণ আপনার বিগত দিনেও কিন্তু সেক্ষেত্রে রাহু আপনার রাশিতে অবস্থান করছিল এবং সেটা ট্র্যানজিট হচ্ছে, তবুও কিন্তু অর্থাৎ রাহুর একটা কিন্তু যে সম্ভাবনা, রাহুর যে দ্বাদশ দৃষ্টি আপনার রাশির ওপর থাকবার জন্য আপনার কিন্তু এখনও কিন্তু সেই প্রবলেমটা থেকেই যাবে এবং আর এর জন্য কিছু আর্থিক ড্যামেজ বা আর্থিক জায়গায় কিছু ক্ষতি হওয়ার যোগ রয়েছে, সেই জায়গাগুলো আপনি কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে এই রাহুর কারণে, রাহুর ট্রানজিটের কারণে আপনার ক্ষেত্রে মানসিক চঞ্চলতা যেমন রয়েছে তার সঙ্গে সঙ্গে সম্পর্কের জায়গায় কিন্তু প্রবলেম ইঙ্গিত করছে, এটাও কিন্তু এই বছরের শেষের দিকে। সুতরাং এই 2022 সালের শেষের দিকে আপনার ক্ষেত্রে কিন্তু সম্পর্কের জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে। এরপরে মিথুন রাশির যারা জাতক জাতিকারা আছেন, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা বলে দিই, বিষ রাশির ক্ষেত্রে বাইরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, এই বছরে বাইরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। কর্মক্ষেত্র আপনার জন্মস্থান থেকে দূরে থাকার ইঙ্গিত রয়েছে এবং আপনি যদি কর্মের জন্য চেষ্টা করেন দূরে কোনো জায়গায়, জন্মস্থান থেকে দূরে কোনো জায়গায় কর্মের জন্য চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনার জীবনে কিন্তু সফলতা আসবে। মিথুন রাশির যারা জাতক জাতিকারা আছেন, মিথুন রাশি এমনিতেই সাধারণত তাদের ক্ষেত্রে মেন্টাল একটা ডিস্টার্ব জায়গা তৈরি হয়ে গেছে, কারোর কারোর ক্ষেত্রে আইনি সমস্যার ইঙ্গিত রয়েছে, কারোর কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সম্পর্কের জায়গায় স্থিরতা নেই, সেটা কিন্তু এই বছরটা কিন্তু কম বেশি আপনার জন্মছক অনুযায়ী সেইগুলো ডিপেন্ড করে, তবুও বলবো এই বছরটা কম বেশি আপনার এই জায়গাটা রয়েছে। এরপরে হচ্ছে কর্কট রাশির যারা জাতক জাতিকারা আছেন, কর্কট রাশির জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে এই বছরেই এবং তার সঙ্গে সঙ্গে মেন্টাল একটা ডিপ্রেশন চাপ আপনার কিন্তু এই জায়গা এই বছরে কিন্তু রয়েছে। অর্থাৎ এই রাহু কেতু ট্র্যানজিট এবং অন্যান্য গ্রহগত কানেকশানের পরিপ্রেক্ষিতে এই সমস্যাগুলো কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের রয়েছে। এরপরে হচ্ছে সিংহ রাশির, সিংহ রাশির যারা জাতক জাতিকারা আছেন দেখবেন মানসিক হঠাৎ করে অস্থিরতা তৈরি হয়ে যাবে এবং এই রাহু ট্র্যানজিটের কারণে সেই জায়গাটা তো রয়েছেই, তাছাড়াও দেখবেন যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু কিন্তু আপস অ্যান্ড ডাউন আপনার কিন্তু এই যারা সিংহ রাশির জাতক জাতিকাদের যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের স্পেডের ক্ষেত্রে অর্থাৎ আপনি যদি বাড়াতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন। এরপরে হচ্ছে কন্যা রাশির যারা জাতক জাতিকারা, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকটা অর্থাৎ বিগত দিনে যে মানসিক চঞ্চলতার মধ্যে ছিলেন সেই জায়গাটা অনেকটা ভালো দিকে আপনার যাবে এবং দেখবেন যে যারা স্টুডেন্ট আছে তাদের পড়াশোনার ক্ষেত্রে আস্তে আস্তে পরিবর্তন আসছে, ভালোর দিকে যাচ্ছে। কর্মের জন্য যারা চেষ্টা করছিলেন তারা অবশ্যই বলবো তারা কর্মের জন্য চেষ্টা করুক, কিন্তু এই বছরটা অনেকটা শুভ কানেকশান রয়েছে। এরপরে হচ্ছে তুলা রাশির যারা জাতক জাতিকারা আছেন, তুলা রাশির জাতক জাতিকাদের মানসিক একটা ডিপ্রেশন, অহেতুক সন্দেহ প্রবণতা এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে কাছের মানুষ দূরে সরে যাচ্ছে, এই বছরে কিন্তু কম বেশি আপনার জীবনে এটা থাকবে। পরবর্তী বছর অর্থাৎ এর 2023-এর থেকে কিন্তু আপনার জায়গাটা নো ডাউট খুব সুবত্ত রয়েছে, কারণ যা গ্রহগত যে কানেকশানগুলো রয়েছে তার পরিপ্রেক্ষিতে আমি আপনাকে বললাম এবং তার সঙ্গে সঙ্গে এখানে রাহু ট্রানজিট যেহেতু হচ্ছে 12 তারিখে এবং এই 12 তারিখে রাহু কিন্তু তার 180 ডিগ্রি অ্যাঙ্গেল যেটা আপনার রাশির ওপর ফেলে রাখবে সেক্ষেত্রে কিন্তু মানসিক চঞ্চলতা জায়গাটা কিন্তু ভীষণ রয়েছে আর ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে, সেক্ষেত্রে কোনো হাড়ে চোট লাগার একটা জায়গা ইঙ্গিত রয়েছে, সেক্ষেত্রে আপনি খুব সাবধানে থাকবেন। এরপরে হচ্ছে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা আছেন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সময়টা কিছুটা চেঞ্জ আসছে,
পরিবর্তন আসছে, তবুও বলবো যে জুলাই সেপ্টেম্বর মাস পর্যন্ত একটু মানসিক চাপ আপনার মধ্যে থাকবে, তারপরের থেকে সময়টা আপনার ভালো যাবে। এরপরে হচ্ছে ধনুরাশির যারা জাতক, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ করে মানসিক চঞ্চলতা আপনার ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। সিদ্ধান্ত, যে কোনো সিদ্ধান্ত নেবেন একটু সময় নিয়ে সিদ্ধান্ত নেবেন, এবং যদি যদি পারেন কোনো ভালো কোনো ব্যক্তির পরামর্শ নিয়ে আপনি চললে পারে আপনার আগামী 1.5 বছর সময়টা ভালো যাবে। না হলে কিন্তু অহেতুক অর্থ নষ্ট হয়ে যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে। আপনার বিশেষ করে বলছি যে আপনার গুরুস্থানীয় যারা আছে তাদের ক্ষেত্রে কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে। এরপরে হচ্ছে মকর রাশির যারা জাতক জাতিকাদের, তাদের এমনিতেই শনির সাড়েসাতির মেন অর্থাৎ মিডিল স্টেজ চলছে, সেক্ষেত্রে একটা সম্ভাবনা রয়ে গেছে এই বছরটাও কিন্তু আপনার ক্ষেত্রে সেই জায়গাটার কিছু পরিবর্তন আসছে না, মাস তিনেকের জন্য একটু চেঞ্জ আসবে, তবুও কিন্তু টেনশন আপনার জীবনে থাকবে। এবং এই গ্রহগত কানেকশন অর্থাৎ রাহুর ট্রানজিটের কারণে কিছুটা সুফল আপনি আগামী দিনে পাবেন, বিগত দিনের থেকে অনেকটা ভালো জায়গা। কর্মের জন্য যারা চেষ্টা করছিলেন চেষ্টা করুন, কর্মের একটা যোগ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, মানসিক জায়গার থেকে এখনও ডিপ্রেশন আছে, ভুল বোঝাবুঝির জায়গা আছে, এবং তাছাড়াও আপনি অহেতুক একটু শরীর স্বাস্থ্য নিয়েও ভুগছেন, সেই জায়গাটা কিছু না কিছু অল্প কি বিস্তর থাকবে। তবু রাহু ট্রানজিটের কারণে অনেকটা আপনার কিন্তু চেঞ্জেবল আছে। এরপরে হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো মাস তিনেক অর্থাৎ সেপ্টেম্বর মাস পর্যন্ত একটু সমস্যার মধ্যে আপনার হঠাৎ করে আসতে অর্থাৎ আসতে পারে, সেক্ষেত্রে আপনি সতর্ক থাকবেন। এবং এই রাহু ট্রানজিটের কারণে আপনার ক্ষেত্রে কিন্তু খুব খারাপ কিছু ইঙ্গিত নেই, তবু রাহু আপনার রাশির সাপেক্ষে তৃতীয় অবস্থান করছে, ছোটোখাটো ভ্রমণের যোগ আপনার জীবনে আসবে, এবং ভ্রমণগুলো আপনি সাকসেসফুল জায়গায় অর্থাৎ সাকসেসফুল হবে আপনার ভ্রমণের যোগ। এবং এর সঙ্গে সঙ্গে হচ্ছে মীন রাশির যারা জাতক জাতিকারা আছেন, মীন রাশির জাতক জাতিকাদের দেখবেন অহেতুক অর্থ খরচ বেড়ে যাচ্ছে, কারণ আপনার চিন্তাভাবনাটা এইরকম হবে যে যেটা আপনি পছন্দ করবেন সেটাই কিনে নেবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে মানসিক চাপ কিন্তু অর্থাৎ মেন্টাল ডিপ্রেশন কিন্তু আপনার এই বছরে রয়েছে, আপনি ভুল সিদ্ধান্তের কারণে অহেতুক ডিস্টার্ব জায়গা কিন্তু আপনার জন্য রয়েছে। সেক্ষেত্রে এই যে রাহু কেতু ট্রানজিটের কারণে কয়েকটা রাশির ক্ষেত্রে, আমি যে 12টা রাশি বললাম, 12টা রাশির কী কী ফল হতে পারে, তার সঙ্গে সঙ্গে একটা জিনিস বলে দিই, কারণ রাহু যেখানে অবস্থান করবে তার প্রথম সে পঞ্চম দৃষ্টি, নবম দৃষ্টি এবং দ্বাদশ দৃষ্টি, পঞ্চম নবম সপ্তম এবং পঞ্চম সপ্তম নবম এবং দ্বাদশ যে দৃষ্টি ফেলবে, এবং সে কারণে সেই সব রাশিগুলো অর্থাৎ বিশেষ করে ধনু রাশি, তুলা রাশি, সিংহ রাশি এবং বৃষ রাশি, এবং তার সঙ্গে সঙ্গে রাশিতেই অবস্থান করবে অর্থাৎ মেষ রাশি, এই কটা রাশি, এই চারটে রাশির ক্ষেত্রে কিন্তু মানসিক চঞ্চলতা অবশ্যই তৈরি হবে। এবং এই চারটে রাশির ক্ষেত্রে বলবো যে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সতর্কভাবে সিদ্ধান্ত নেবে, সময় নিয়ে সিদ্ধান্ত নেবে, এবং হঠকারী কোনো সিদ্ধান্ত না নেয় তার ক্ষেত্রে ভালো হবে। এবং এইভাবে যদি সে চলে তাহলে কিন্তু এই 18 মাস অর্থাৎ রাহু কেতুর এই ট্রানজিটের যে 18 মাস যে সময়টা তাদের ক্ষেত্রে অনেকটা ভালো যাবে। এইগুলো কিন্তু বললাম যে রাহু কেতু ট্রানজিটের কারণে আগামী দিনে 12ই এপ্রিলের পর যেহেতু রাহু ট্রানজিট করে মেষ রাশিতে যাবে, তার পরিপ্রেক্ষিতে আমাদের যে 12টা রাশি আছে সেই রাশির কিন্তু কিছু ফলাফল, কিছু কিন্তু পূর্বাভাস যেটা আমি আপনাদেরকে দিলাম, এবং এটা সবটাই ডিপেন্ড করে আমাদের গ্রহগত কানেকশন, প্রত্যেকের জন্মছকের ইন্ডিভিজুয়াল কানেকশন থাকে তার পরিপ্রেক্ষিতে, এবং তার সঙ্গে সঙ্গে দশা অন্তর্দশা সূক্ষ্ম দশা এর যে কানেকশন তার পরিপ্রেক্ষিতে আমাদের এক একজনের ক্ষেত্রে এক রকম হতে পারে। এবং দেখুন সবটাই ডিপেন্ড করে তার জন্মছকের ওপর, এবং সেটা যদি আপনার বিচার করতে হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজারের সহযোগিতা নিতে হবে। এবং সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে অবশ্যই নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে বুকিং নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো আর একটা জিনিস, যে লাইভ কুষ্টি আপনার কিন্তু অনেক কিছু বলে দেয়, কারণ সেই কুষ্ঠির মধ্যে সমস্ত ডিটেলস লেখা থাকে যে আপনার জীবনে কখন কি হতে পারে, এখন সময়গুলো কেমন যাবে, এবং সেটা কিন্তু আমরা যারা চেম্বারে আসে তাদেরকে একদম বিনামূল্যে দেওয়া হচ্ছে। আর এই পর্যন্তই, সকলে খুব ভালো থাকবেন।
नमस्कार।